হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসছি রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল, আমার শাশুড়ি মায়ের পছন্দের একটি তরকারি, সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এটা রান্নার জন্য প্রথমে আমি মাছ ভাজবো। মাছ ভাজার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এইদিকে মাছগুলোকে আমি মেরিনেট করে নিলাম। সামান্য পরিমাণ হলুদ, লবণ ও আদা রসুন দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করার পর মাছগুলোকে আমি ভেজে নিলাম। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ভাজবো আলু। আলুগুলো 4 মিনিটের মতো ভেজে নিব। আর এই তরকারিটা আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন, মাঝে মাঝে রান্না করতে হয় আলু তরকারিটা। এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এখন দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে আমি আদা রসুন দিয়ে দিলাম। দিলাম সামান্য পরিমাণ পানি, দিব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আমি আমার পরিমাণ মতো মশলা দিতেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে দিব। ছোটো আকারের 4টি টমেটো, টমেটোগুলোকে আমি এখন কষিয়ে নিব। টমেটোগুলো কষানো হলে আমি সাথে দিয়ে দিব আলু। এই তো আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে, এখন দেবো আলু। আলুগুলো দিয়ে টমেটোগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। টমেটো আলু কষিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিব। ঝোল দিয়ে ঢেকে দিব। এই তো পলক এসে গেছে, এখন দিয়ে দিব আমি মাছ। মাছগুলো দেওয়া হলে ঢেকে দিব। আর এই তরকারিটা খেতে এতই মজা, কী বলবো। শাশুড়ি মা তো এই তরকারিটার জন্য খুবই পাগল থাকেন। এখন দিব 8-10টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মুখের সামনে দিয়ে কেটে দিয়েছি, আর কাঁচামরিচগুলো আমার ঝাল না, তাই একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। এই তো তরকারিটা আমার হয়ে আসছে প্রায়। আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। আমার আজকে রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল রান্না করাটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।